ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যাসাল আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব যারা এই মুহূর্তে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন যেমন আজকে হল পনেরো তারিখ আজকে থেকে যারা ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন বা আগামীকাল আবেদন করবেন তারা কিন্তু পাঁচ থেকে ছয় কার্য দিবসে টুরিস্ট ভিসা পাবেন ট্যুরিস্ট ভিসা পাওয়ার পর আপনাদের কাজ হলো ফ্লাইটের একটি টিকিট কেটে ভারত যাওয়া এখন ফ্লাইটে টিকিট কেটে আপনাদের সাথে কী কী ডকুমেন্ট আপনাদের সাথে ক্যারি করতে হবে ফ্লাইটের টিকিট কাটার পর আপনারা ফ্লাইটে যখন বিমানে যখন আপনারা ভারত যাবেন তখন আপনাদের সাথে কী কী ডকুমেন্ট ক্যারি করবেন অনেক নতুন ভিউয়ার্সরা আছেন যারা এখন একদম এই করোনা ভাইরাসের পরে কিন্তু একদম নতুন কিন্তু ফ্লাইটে ভারত যাবেন এবং অনেক পুরানো ভিউয়াররাও আছেন যারা ফ্লাইটে ভারত যাবেন কিন্তু এখন হলো এই করোনা কোভিডের সময় আপনারা যখন ফ্লাইটে ভারত যাবেন তখন আপনাদেরকে কিন্তু কিছু এক্সট্রা ডকুমেন্ট ক্যারি করতে হবে এবং যা যা ডকুমেন্ট বা যা যা দরকার হবে নিয়মগুলি গাইডলাইন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরাপুরি টোটাল গাইডলাইন করব। তাই এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভারত যাওয়ার আগে যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা এই মুহূর্তে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন করে বিমানে ভারত যাবেন তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড করতেই থাকবো পাশের বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনেকেই কিন্তু ফ্লাইটে ভারত গিয়েছেন বা ভারত থেকে বাংলাদেশ ফ্লাইটে এসেছেন আবার অনেকেই আছে একদমই নিউ ভারত যাবেন ফ্লাইটে যেহেতু ট্যুরিস্ট ভিসায় ফ্লাইট ছাড়া স্থলপথে যাওয়ার কোনো সুযোগ থাকছে না সেজন্য আপনাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে ফ্লাইটে এখন ভারত যেতে হবে আর ফ্লাইটে যেতে হলে এই মুহূর্তে এই যে করোনার একটা সময় চলছে এই মুহূর্তে আপনি কি ডকুমেন্ট আপনার দরকার হবে এই ফ্লাইটে যাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রপার গাইডলাইন করব তো দেখুন প্রথমে আপনারা এখন ভিসা আবেদন করবেন ভিসা আবেদন করার পর পাঁচ থেকে ছয় কার্য দিবস পর আপনারা ট্যুরিস্ট ভিসা পাবেন ট্যুরিস্ট ভিসা পাওয়ার পর আপনারা একটি আপনাদের সময় মতো মানে আপনাদের টাইম অনুযায়ী আপনারা একটি ফ্লাইটের টিকিট কাটবেন ফ্লাইটের টিকিট কাটার পর আপনারা যেদিন যাবেন অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বলবো একটা তারিখের উদাহরণ দিয়ে বলবো ধরুন বিশ নভেম্বরে আপনারা ভারত যাবেন তাহলে উনিশ নভেম্বরে আপনাদেরকে করোনা টেস্ট করতে হবে করোনা টেস্ট ফি পনেরোশো পনেরো টাকা ঢাকায় যারা আছেন তারা ঢাকার আর্মি স্টুডিয়াম থেকে করোনা টেস্ট করবেন উনিশ তারিখ সকাল সকাল যারা বিশ তারিখে যাবেন আমি সেইভাবে উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি যারা বিশ তারিখে ভারত যাবেন তারা উনিশ তারিখে করোনা টেস্ট করবেন সকাল সকাল উনিশ তারিখ সন্ধ্যা বা রাতের মধ্যে করোনা টেস্টের রিপোর্ট পেয়ে যাবেন এবং বিশ তারিখে করোনা রিপোর্ট নিয়ে আপনারা এয়ারপোর্ট থেকে ফাইনালি ভারত কিন্তু ফ্লাইটে যেতে পারবেন এখন ফ্লাইটে যখন আপনারা মানে আপনাদের ফাইনালি যখন ফ্লাইট আপনাদের এখান থেকে ছেড়ে দেবে বাংলাদেশ থেকে তারপর আপনারা যখন ভারত পৌঁছাবেন ভারত পৌঁছানোর পর মানে ভারতের এয়ারপোর্ট যখন পৌঁছাবেন ভারতের এয়ারপোর্ট পৌঁছানোর পর কিন্তু আপনাদের আবার আরেকবার করোনা টেস্ট করতে হবে তাও নিজের টাকাতে মানে নিজের খরচে তো ভারতের এয়ারপোর্ট পৌঁছানোর পরে আপনাদেরকে আবার নয়শো পঞ্চাশ থেকে এক হাজার রুপি কিন্তু আপনাদের খরচ হবে ওখানে করোনা টেস্ট করতে ওখানে করোনা টেস্ট করে রিপোর্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না ওই করোনা টেস্ট করে আপনি সাথে সাথেই ওখান থেকে বা মানে ভারতের যে এয়ারপোর্টটা আছে করোনা টেস্ট করার পরে আপনি সাথে সাথে ওখান থেকে বের হয়ে আপনার গন্তব্যে চলে যেতে পারবেন তো এই হলো নিয়ম ফ্লাইটে যাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে ইনফরমেশন দেবো একশো টাকার করোনা টেস্ট নিয়ে একশো টাকার এই করোনা টেস্ট ভুলেও আপনারা করবেন না যদি একশো টাকার করোনা টেস্ট করেন তাহলে আপনি সময় মতো রিপোর্ট নাও পেতে পারেন সময় মতো রিপোর্ট না পাওয়ারই সম্ভাবনা কিন্তু বেশি এখন ধরুন আপনি ফ্লাইটের টিকিট কেটেছেন একশো টাকার করোনা টেস্ট করেছেন এক্ষেত্রে রিপোর্ট যদি বাহাত্তর ঘন্টা পর আসে তাহলে আপনার এ যাবে ওকুলো যাবে মানে আপনি ফ্লাইট ধরতে পারবেন না আপনি আর ভারত যেতে পারবেন না তাই একশো টাকার করোনা টেস্টের পিছিয়ে দৌড়াদৌড়ি করবেন না আপনারা পনেরোশো পনেরো টাকা দিয়েই আপনাদের করোনা টেস্ট করেই কিন্তু ফাইনালি ভারত যেতে হবে কারণ পনেরোশো পনেরো টাকার যে করোনা টেস্টটা আছে সেটা হলো বিদেশগামীদের জন্য স্পেশাল করোনা টেস্ট এখানে আপনি যেদিন করোনা টেস্ট করবেন সকালে ওদিন রাত্রেই আপনি রিপোর্ট পাবেন অর্থাৎ পরের দিন আপনি সেই রিপোর্ট নিয়ে ভারত যেতে পারবেন ফ্লাইটে একশো টাকার করোনা টেস্ট করলে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি রিপোর্ট পাবেন তাও কিন্তু যেদিন রিপো টেস্ট করবেন সেদিন কিন্তু পাবেন না অর্থাৎ চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টাও লাগতে পারে এখন বাই রোড দিয়ে যারা যাচ্ছে অন্য ভিসা নিয়ে তাদের কথা ভিন্ন তারা টেস্ট করার পর রিপোর্ট যদি ভাগ্য ভালো পেয়ে থাকে তাহলে তারা যেতে পারলো আর যদি না পায় তাহলে কিন্তু যেতে পারলো না কিন্তু এখানে যারা ফ্লাইটে যাবে তাদের কিন্তু ইমার্জেন্সি কেস যদি কোনোভাবে রিপোর্ট না আসে তাহলে কিন্তু তারা ফ্লাইটে যেতে পারবে না তাদের ফ্লাইটটা মিস হয়ে যাবে সেখানে কিন্তু টিকিটের ভাড়াটা মায়ের হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো কখনোই একশো টাকার করোনা টেস্টের পিছনে না দৌড়াদৌড়ি করে পনেরোশো পনেরো টাকার করোনা টেস্ট করেই আপনারা ইমার্জেন্সি রিপোর্ট নিয়েই কিন্তু ফাইনালি আপনারা ভারত যাবেন এই মুহূর্তে ভারত যেতে ফ্লাইটে কত টাকা খরচ হবে আমি দেখলাম যে একটা ফেসবুক পেজে যেখানে বলা হচ্ছে ছ হাজার বা ছ হাজার দুশো টাকায় ঢাকা থেকে কলকাতার ভাড়া তাহলে ছ হাজার দুশো টাকা যদি কলকাতার ভাড়া হয় আর করোনা টেস্ট হল পনেরোশো পনেরো টাকা বাংলাদেশ থেকে ভারতের এয়ারপোর্ট পৌঁছানোর পর আবার নয়শো পঞ্চাশ টাকা মানে নয়শো পঞ্চাশ রুপি হলো আপনার করোনা টেস্ট এই সব মিলিয়ে সাড়ে আট থেকে নয় হাজার টাকায় আপনি এই মুহূর্তে ঢাকা থেকে কলকাতা পৌঁছাতে পারবেন নয় হাজার টাকা হলেই আপনি বাংলাদেশের নয় হাজার টাকা হলেই আপনি ঢাকা থেকে কলকাতা ফ্লাইটে পৌঁছাতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেই যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার কমেন্টের উত্তর কিন্তু দিয়ে দিই এটা আপনারাও কিন্তু ফলো করেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন